Producer, Redaw HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض أرسلاه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে মহব্বত উচ্চ আওয়াজে পড়ে আউযু বিল্লাহি মিনাশ سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إلهي في شان حبيبه وفي شان محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أدوى لي سيد شكولي جبن خلو چاج محبت بڑی اللهم سلی ما شاء الله مد ولا أهلي Upload by Bangla HD Media YouTube channel. دنيا پر تکو
দিন তাকব না সবাই আমায় ভুলে যাবে সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি محمد اللهم صل جوره ما شاء الله محمد وعلى آله بريدن ما جاري جا لا يسأل الله إشك نبير أغني جاري جا لا يسأل إشك نبير أغني تاه پرانك حبه شنطه تاه پرانك حبه شنطه مدينة ناگل اللهم محمد وعلى آله سيدنا ما شاء الله সকলেকে মহব্বত দিয়ে জিকির করে লা ইলাহা ইল্লা আর জোরে লা ইলাহা ইল্লা জোরে জোরে লা ইলাহা ইল্লা আর জোরে লা ইলাহা এ মহব্বত লা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা আর জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ
আর জোরে লা ইলাহা কত সুন্দর মদিনা দেখিলে দু কত কেনা বলন বহু রহমদিনা আর কে মিনে যা বোজানে না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো এই পুরা উমরের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা হে জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ প্রাণের মরুষিদে রইয়াছে কোন দয়েছে হায় হায় প্রাণের মরুষিদ রইয়াছে কোন দয়েছে আমাকে শুনাইয়া দিবে গো তোরা কেবো যাহিয়া দিবে গো প্রাণের মরুষিদ রইয়াছে কোন দয়েছে আল্লাহ তোরা কেবো যাহিয়া দিবে গো প্রাণের মরুষিদ রইয়াছে কোন দয়েছে প্রাণের মরুষিদ রইয়াছে কোন দয়েছে বাবার প্রেমে মন মজাহিয়া জঙ্গল বাসে হইলাম আমি সব সারিয়া তাহার প্রেমে মন মজাইয়া জঙ্গল বাসে হইলাম দয়াল সব সারিয়া অব শেষে গোরে দয়াল তোর নামে পাগল মেশে প্রাণের মরুষির রইয়াছে কোন দয়েছে প্রাণের মরুষির রইয়াছে কোন দয়েছে তুমি আমার সাথে রাও জারি দাও
আমার রে সফিয়া দিলাহ মামা রে জে বহাল মারহাবা আল আল্লাহ তুমি আমার সাতরা জারি দওয়াল তোমার রে সফিয়া দিলাহ মামা মরণ যদি আসেন দয়াল মরব তোর প্রেমে হেসে প্রাণের মরশির রইয়াছে কোন দেশে প্রাণের মরশির রইয়াছে কোন দেশে আমাকে শোনাইয়া দিবে গো তোরা কেব চাহিয়া দিবে গো প্রাণের মরশির রইয়াছে কোন দেশে প্রাণের মরশির রইয়াছে কোন দেশে আল্লাহ মরশির রইয়াছে কোন দেশে প্রাণের মরশির রইয়াছে কোন দেশে আমাকে শোনাইয়া দিবে গো তোরা কেব যাইয়া দিবে গো প্রাণের মরশির রইয়াছে কোন দেশে প্রাণের বাহব রইয়াছে কোন দেশে আল্লাহ আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আজ্জাল্লাহর দরবারে লক্ষ কোটি শুকুর যে আল্লাহ আজ্জাল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহররমের চাঁদের ২৫ তারিখ দিবাগত ২৬ রাত্রির মধ্যে আল্লাহ আজ্জাল্লাহ আমাকে আপনাকে দুনিয়াবী জামেলা থেকে মুক্ত করে, দুনিয়াবী জাহান্নামের অনুষ্ঠান থেকে মুক্ত করে, ওই মিলাদ মাহফিল জান্নাতের বাগান এর ভিতরে শহাদায়ে কারবালার স্মরণের আলোচনার মাহফিলের মধ্যে আসার বসার প্রত্যেকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ইমানি তৌফিকটুকু দান করেছেন। জবান হলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন ঠিক এই মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে না এনে দুনিয়াবী জামেলার মধ্যে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? জবান খুলে বলেন, পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জামেলা থেকে মুক্ত করে, বিভিন্ন জাহান্নামের অনুষ্ঠান থেকে মুক্ত করে, এমন একটি জায়গার মধ্যে, এমন একটি স্থানের মধ্যে, এমন একটি সময়ের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন যেই জায়গার মর্যাদা নিম্ন নয়, অনেক উপরে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? প্রশ্ন, হুজুর জাগার মর্যাদায় কি উপরে? না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মাহফিলের মধ্যে এসেছে আসবে, যারা বসেছে বসবে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই মাহফিলকে যেন দয়াল নবীজির উসিলায় শহাদে কারবালার উসিলায় কবুল করে সকলে বলুন আমিন। মহব্বতে বলুন আমিন। আমি আসার পরে আমার এই বাবা বলেছে হুজুর আপনি কারবালার সম্বন্ধে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারবালার আলোচনা শুনতে রাজি আছেন? শুনবেন, থাকবেন না ভাগবেন। পাছনের বাইরা বলেন থাকবেন না ভাগবেন। আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমি। কেননা কারবালার ঘটনা এমন একটি ঘটনা, এমন একটি প্রেমের খেলা আল্লাহ রাব্বুল আলামিন খেলেছেন, এমন একটি ঘটনা ঘটিয়েছেন পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত ঘটনা হইবে সবচাইতে এত কঠিন হৃদয় বিতারক ঘটনা কারবালার ঘটনার মতো আর কোন ঘটনা আর একটু জোরে বলেন হবে। কেননা এই কারবালার ঘটনা একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, উনার সঙ্গী সাথীকে নিয়ে উনার দুই সন্তান, একটা সন্তান 17 বছরের বয়স ছিল যার নাম ছিল আলী আকবর, আরেকটা সন্তান যার নাম ছিল আলী আসগর, যে সন্তানের বয়স ছিল শুধু 6 মাস। চিৎকার মিলে বলুন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই 6 মাসের সন্তান লয়া শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, কারণটা কি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র উদ্দেশ্য, যেটা হইলো গুনাহগার উম্মতের নাজাতের, আরেকটু জোরে কর নাজাতের। পৃথিবীর জমিনে যত ঘটনা হয়েছে হইবে কারবালার ঘটনার মতো হৃদয় বিতারক ঘটনা হয় নাই হবেও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেক লম্বা ইতিহাস কারবালার গঠন, বলতে বলতে ঘন্টার ঘন্টা, রাত্রি রাত্রি, সপ্তাহ সপ্তাহ, মাসের মাস শেষ। আর একটু জোরে কোন হবে আগ দিক দিক না ধরে একবারে চলে যান 10ই মুহররম, রসুলে পাকের আওলাদ ইমাম হুসাইনের 17 বছরের সন্তান আলী আকবরের কাছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও বাবাড়া ভাইরা, আমার ইমাম হুসাইন ডাঙ্গা দিয়া কয় ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আশিকেরাও, ও আমার নানার প্রেমিকেরাও, ও আল্লাহর বান্দারা রে, কবির মন যুগ দিয়া শোনো, ইমাম হুসেন ডাক দিয়া কয়ে আমি যখন রে 10ই মুহররম, যখন আমি যখন যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার ময়দানে, আমার সঙ্গী সাথীরা একের একে যাইতেছে আর যুদ্ধ করতেছে এমন ভাবে এমন ভাবে অমন ভাবে, অনেকে শহীদ হয়ে গেল, হঠাৎ করে আমার 17 বছরের সন্তানটা যার নাম ছিল আলী আকবর, আলী আকবর ডাক দিয়া কয়ে নবীর নাতি ইমাম হুসাইন, ও বাবা ইমাম হুসাইন, বাবা ও ও বাবা ইমাম হুসাইন, আপনি আর দেরি কইরেন না, আমার এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি করে বিদায় দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে জোরে করে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কয় আলী আকবর রে তুমি কি বলতেছো, তোমার কি বিধায় দেব, আলী আকবর ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন নবীর নাতি, ও ইমাম হুসাইন বাবা গো, ও বাবা আমি শুনেছি কারবালার ময়দানে যে একবার আসছে নাকি আর ফিরত যায় না। আরে প্রজুর হজরে করে সুবহানাল্লাহ। ও সকাল থেকে পর্যন্ত অনেকেরই দেখতেছি আমাদের সঙ্গী সাথী যাইতেছে আর যুদ্ধ করতেছে, যাইতেছে আর যুদ্ধ করতেছে, শাহাদাতের পেয়ালা পান করে 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 চলে যাচ্ছে। ও বাবা ও নবীর নাতি ইমাম হুসাইন আর দেরি করা যায় না,
আমারে তাড়াতাড়ি করে বিদায় দিয়া দে রে ইমাম হোসেন কো কি তোমারে বিদায় দেব আলী আকবর ডাক দিয়া কয় ইমাম হোসেন বাবা গো ও বাবা ইমাম হোসেন আপনি জানেন কেন জানি কারবালার শাহাদাতের পিয়ালা ডাকতে আসে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মদিনাবি ইয়া নাশাবি মদিনাবি হোসাইনেরে প্রেমের মালা বাইরে গলায় বান্ধো না হোসাইনেরে প্রেমের বান্ধো না হায়রে হায়রে সোয়ো নেসো না আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা মদিনাবি অন্তরের কান্দি শুনে ইমাম হোসেন বলে এমন ভাবে যখন আমার আলী আকবর আমার কাছ থেকে বিদায় চাইলেন আমি বিদায় দিয়ে দিলাম যখন আমার সন্তানটা কইলেন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা তাকে ডাকতেছে আমি বিদায় দিয়ে দিলাম ইতিহাসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী আকবর ১৭ বছরের সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়াও কারবালার ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ করে করে বলেন আলহামদুলিল্লাহ আলী আকবর যুদ্ধ শুরু করতে 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 ইমাম হোসাইন ডাক দিয়া কয় আমি এক পর্যায়ে দেখতে পারলাম এক মুহূর্তে দেখতে পারলাম আমার আলী আকবর যুদ্ধ করতে 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 হঠাৎ করে আমি দেখতে পারলাম আমার আলী আকবর কুরা থেকে জমিনে পড়িয়া গেছে ইমাম হোসেন বলে আমি যখন এমন ভাবে দেখলাম এমন ভাবে দেখার পরে আমি দৌড়ে দৌড়ে আমার আলী আকবরের কাছে গেলাম গিয়া কয়ালে আকবর বাবারে ও বাবা
বাবা আলে আকবর তুমি যুদ্ধ করতে 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 গুড়া থেকে পড়ে গিয়েছো ও বাবা তুমি কি চাও তোমার কি গুরু কষ্ট হইতেছে আলে আকবর ডাক দিয়া কয় নবীর নাতি ইমাম হুসাইন ও বাবা হুসাইন না 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 আমার কিছু কোনো কষ্ট হয় না কিন্তু গো বাবা একটা কথা বলে কি বাবা গো ও বাবা আপনার কাছে আমি সন্তান হইয়া আপনি বাবার কাছে একটা ফোঁটা পানি ভিক্ষা চাইতেছি ও বাবা ইমাম হুসাইন দেখেন না পানির জন্য আমি আলী আকবরে যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছি পানির জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে পানির তৃষ্ণা পিপাসায় ও বাবা ও ইমাম হুসাইন আপনার কাছে আমি আলী আকবরে আর কিছু চায় না আপনি দয়া করিয়া আমি আলী আকবর তৃষ্ণা মিটানির জন্য এক ফোঁটা পানি দিয়া দে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কত আদর করতেন নবী ইমাম হাসান রে কত আদর করতেন নবী ইমাম হুসাইন রে কত আদর করতেন নবী জুরে কত আদর করতেন নবী ইমাম হুসাইন রে কত আদর করতেন নবী হাসান রে কত আদর করতেন নবী আদর করে বুকে নিয়ে চুমু দিতে বলেতে কত আদর করতেন নবী ইমাম হাসান রে কত আদর করতেন নবী হুসেন রে কত আদর করতেন নবী বন্ধুরে আমার ও বাবা ভাইয়েরা ইমাম হুসাইন ডাক দেখো এমন ভাবে যখন আমার সন্তানটা পানির পিপাসায় পিপাসিত হইয়া পানির কাতর হইয়া আমি হুসাইনের কাছে যখন পানি চাইতেছে আমি বললাম বাবা রে ও আলে আকবর না না কোনো পানি নাই তোমারে কোথা থেকে পানি দেব দেখো না ফুরাত নদীটায় ইবনি জিয়াদের লোকেরা এজিদ বাহিনীর লোকেরা গ্রাস করে রেখেছে প্রেষ্টন করে রেখেছে তোমারে কোথা থেকে পানি দেব পানি দেওয়ার মতো তো কোনো সুযোগ সুবিধা নাই পানি নাই কোথা থেকে তোমারে পানি দেব এমন ভাবে যখন বলতেছে আলী আকবর ডাক দিয়া কয় একটু পানি দে একটু পানি দিতে হবে ও বাবা দেখেন না পানির জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা গো একটু পানি হইলে আমার দিতে হবে ইমাম হুসাইন কো না না কোথা থেকে পানি দেব পানি বলতে কিছু নাই তোমার কি দেব পানি নাই পানি দেওয়ার মতো সম্ভব না আলি আকবর ডাক দিয়া কয় বাবা গো ও বাবা ইমাম
ইমাম হুসাইন যদি পানি না থাকে গো তাহলে পানির পরিবর্তে আমারে কিছু দেন যে খায়া আমি পানির তৃষ্ণা মিটাইতে পারবো এমন ভাবে যখন বলতেছে বলার পরে ইমাম হুসাইন কও আমার সন্তানটা যখন কাতর হয়ে গেছে পানি চাইতেছে আমি পানি দিতে পারতেছি না পানির পরিবর্তে অন্য কিছু চাইতেছে তাও আমি দিতে পারতেছি না আমি চিন্তায় পড়ে গেলাম এখন কি দিতে পারি কি দিতে পারি ইমাম হুসাইন কও আমি দেখতে পারলাম আমার আলী আকবরের অবস্থা খুবই করুণীয় এখন আমি কি করতে পারি ইমাম হুসাইন ডাকে দিয়া কয় এই মুহূর্তে আলে আগমন আর দেরি না করিয়া নেহরে পানি নাই পানি দিতে পারলাম না পানির পরিবর্তে তোমারে কি দিব রে দেওয়ার মতো কিছু নাই কিন্তু রে আলে আগমন তোমার পর পানির পিপাসা পানির তৃষ্ণাটা মেটানোর জন্য অন্য কিছু না পায়া আমি ইমাম হুসাইন তোমার মুখের ভিতরে আমি হুসাইনের জিহ্বাটারে ঢুকাইয়া দিলাম আমি হুসাইনের জিহ্বাটারে চুষিয়া চুষিয়া তুমি আলী আকবরের পানির তৃষ্ণা মিটায়ালো আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা الله لا إله 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 الله لا আমার ইমাম হুসাইন কও দুনিয়ার মানুষের রে ও নবীর আশিকেরা ও নবীর প্রেমিকেরা ও নবীর গোলামেরা তোমরা শুনো রে এমন ভাবে যখন আমি ইমাম হুসাইন আমার সন্তান আলী আকবরের মুখের মধ্যে যখন রে আমি যখন জিব্বাটা ঢুকাইয়া দিলাম আলী আকবর কিছুক্ষণ আমি হুসাইনের জিব্বাটারে চুষলেন জিব্বাটা চুষিয়া চুষিয়া পানির তৃষ্ণা কিছু মিঠাইলেন আরেকবার হঠাৎ করে ডাকে দিয়া কয় ইমাম হুসাইন বলুন আল্লাহ আকবার বন্ধুরে আমার ও বাবার ভাইয়েরা ইমাম হুসাইন দিয়া কয় আমি যখন রে এমন ভাবে আমার আলী আকবর রে যখন বিদায় দিয়ে দিলাম আলী আকবর যুদ্ধ করতে 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 আরেকবারে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন আমি আমার আলী আকবরের কাছে গেলাম গিয়ে বললাম বাবা ও আলী আকবর কি হয়েছে আলী আকবর ডাকে দিয়া কয় ও বাবা ইমাম হুসাইন ও বাবা ইমাম হুসাইন আর দেরি করা যায় না আমার তো কেন জানি রে শাহাদাতের পেয়ালা ডাকতেছে ও বাবা ইমাম হুসাইন আর দেরি না করে আমার এই মুহূর্তে পড়ে দেন আমি শাহাদাতের পেয়ালা পান করে করে আল্লাহর হাউজে কাউসারের জান্নাতে পান করে করে চলে যেতে চাই ইতিহাসের মধ্যে এসেছে ইমাম হুসাইন ডাক দিয়া কো এমন ভাবে যখন ইমাম হুসাইন বলে আমার আলী আকবর আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন আমার আলী আকবরের দেখতে পারলাম শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে এই মুহূর্তে তাঁবু থেকে আওয়াজ আসলো ও নবীর নাতি ইমাম হুসাইন ও
বাবু হুসাইন আপনি আলে আকবরের কাছে আকবরের কাছে না তাকিয়া ইমাম হুসাইন আপনি তাবুর নিকটে চলে আসেন ইমাম হুসাইন বলে আমি যখন এমন ভাবে ডাকটা শুনলাম আমি দৌড় দিয়া তাবুর নিকটে গেলাম যাওয়ার পরে কয় ইমাম হুসাইন ও ইমাম হুসাইন ইমাম হুসাইন ও একটু ছায়া দেখো না কারবালার জমিনে যতগুলি সমস্যা আছে আমরা সহ্য করতে পারতেছি খাবার নাই আহারের যন্ত্রণা সহ্য হয় পানির তিতাসা সহ্য হইতেছে পানির কষ্ট আমার কলিজা ফেটে যাচ্ছে তারপর কোনো দুঃখ নাই নবীর নাতি ইমাম হুসাইন একটু ছায়া দেখেন না যেই সন্তানটা আমাদের কুলের মধ্যে যেই সন্তানটা আমাদের কাছে যেই সন্তানের নাম আলী আসগর যেই সন্তানের বয়সটা মাত্র ছয় মাস ওই বাবু হুসাইন ছয় মাসের শিশু সন্তান পানির পিপাসার জন্য পানির তৃষ্ণার জন্য দেখেন না ওই ছয় মাসের সন্তানটা চটপট 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 করতেছে ইমাম হুসাইন আমরা তো পানির জন্য কলিজা ফেটে যাচ্ছে এটা সহ্য করা যায় কিন্তু শিশু সন্তানের এটা তো সহ্য করা যাইতেছে না ও ইমাম হুসাইন আপনি ছয় মাসের শিশু সন্তান দারে রইয়া ফুরাত নদীর তীরে একটু যান না গিয়া তাদের কাছে একটু পানি ভিক্ষা চান না তারাই মনে হইতে পারে একটু পানি ভিক্ষা আপনি চাইলে আমার শিশু সন্তানকে পানি দিতে পারে ওই বাবুসাইন ও নবীর নাতি ও ইমাম হুসাইন একটু গিয়া পানি চান যদি একটু পানি ভিক্ষা চাওয়ার পরে যদি তাদের দয়া হয় যদি তাদের মায়া হয় আর এক ফোঁটা পানি যদি আমার শিশু সন্তান আলী আসগরের জন্য যদি দে আমার সন্তান আলী আসগর একটা বুটা পালি পাল করা আমার আলি আসগরের কলিজারে ঠান্ডা কইরা দে কন্যা রাসূলুল্লাহ সৃষ্টির মূল আওয়ালা খেরি দোনো কোল আমার নবী সৃষ্টির God.
শিশু সন্তান ছয় মাসের আলী আজগরে এক ফোঁটা পানি পান করানোর জন্য মনে মনে নিয়ত করলাম যে আসর ছুটি ইবনে জিয়াদের লোকেরা যদি জগরা থাকে মনমালিন্য থাকে সম্পদের প্রাসাদের লোক থাকে আমার সাথে আছে আমার সাথে আছে কিন্তু আমার আলী আজগরের সাথে তো নাই ঠিক কিনা বলেন আরেকটু জোরে জোরে কোন ঠিক কিনা ছয় মাসের শিশু সন্তানের সাথে কোনো ঝগড়া আছে কোন মনোমালিন্য আছে না 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 ইমাম হুসাইন কো যেই মাত্র আমি মনে মনে নিয়ত করলাম যে অবশ্যই এক ফোঁটা পানি দিতে পারে আমার ছয় মাসের শিশু সন্তান আলী আজগর রেল হইয়া ফুরাত নদীর তীরে গেলাম গিয়া আমি ডাকা দিয়া দিলাম ইবনে জিয়াদের লোকেরা রে ও এজদি বাহিনীর লোকেরা দেখে না চাইয়া আমি ইমাম হুসাইন
ওই কারবালার ময়দানে পানি নাই পানি নাই আমি পানির জন্য তিতাসিত আমি পিপাসিত হয়েছি আমারে পানি পান দিতে হবে না আমি পানি পান করব না আমারে পানি দিতে হবে না দেখনে চাহিয়া আমার ছয় মাসের একটা সন্তান শিশু সন্তান বেবুজ অবুজ সন্তান আলী আজগর মাসুম বাচ্চারে লইয়া তোদের কাছে একটু পানি ভিক্ষা চাইতেছি চাইয়া দেখি না আমার আলে আজগর পানির জন্য কলিজাটা শুকিয়ে গিয়েছে মুখটা কেমন জানি শুকা গেল টুট দুইটা শুকা গিয়েছে একটু পানি দে আমার আলে আজগর রে পানি পান করানোর জন্য তাবুর মধ্যে কোনো পানি নাই কলসির তলা শুকিয়ে গিয়েছে মার স্থলের মধ্যে আজগরে পান করানোর জন্য এক ফুটা দুধ নাই ও ইবনে জিয়াদের লোকেরা একটু দয়া হয় তোদের যদি একটু মায়া হয় একটু ফুটা পানি দেশারে যে একটা ফুটা পানি আমার অবুজ শিশু আলী আজগর মাসুম বাচ্চারে পান করাইয়া তার কলিজাটারে ঠান্ডা কইরা দে আওয়াজ করে করে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন না ইয়া নবী আল্লাহ একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم امام حسين দিয়া কয় এমন ভাবে যখন আমি একটু পানি চাইলাম ভিক্ষা কিতাবের মধ্যে এসেছে আলী আকবর শহীদ হয়ে গেছে আলী আকবর শহীদ হওয়ার পরে আলী আজগর এমন ভাবে ফুরাত নদীর তীরে নিয়ে যখন পানি ভিক্ষা চাইলেন তার জন্য শিশু বাচ্চার জন্য কিতাবের মধ্যে এসেছে কিছু কিছু ইজিদ বাহিনীর মনটা নরম হয়েছিল পানি দিবে কিন্তু আরেকবার তাদের ইবনে জিয়াদের অর্ডার মনে হয়ে যায় যে সে তো নিষেধ দিয়েছে সে তো আদেশ দিয়েছে ওই ফুরাত নদীর পানি সিল কুকুরে খাইবে পশু পঙ্কি খাইবে কিন্তু নবীর আউলাদের মুখে জল না দেওয়া যায় বলুন না উযুবিল্লাহ ইমাম হুসাইন ডাক দিয়া কয় এমন ভাবে রে আমি যখন পানি চাইলাম আমি মনে মনে চিন্তা করতেছি মনে হয় এক ফোঁটা পানি দিবে যে পানিটা খাওয়াইয়া আমার আলী আজগরের কলিজাটারে ঠান্ডা করে দেব এমন ভাবি ইমাম হুসাইন বলতেছে মনে হয় পানি দিবে এমন এমন একটা ভাব দেখা যাচ্ছে কিন্তু হঠাৎ করিয়া রে নদীর ওই পার তাকিয়া কেমন জানি একটা নিষ্ঠুর পাশার কি একটা কাজ করলো রে নদীর ওই পার তাকিয়া আমারে পানি না দিয়া আলী আজগরের জন্য পানি না দিয়াও সুরাত নদীর ওই পার তাকিয়া কেমন একটা নিষ্ঠুর পাশার একটা বিশ্বের তীর মারলো রে ও নবীর আশেকেরা ও নবীর প্রেমিকেরা ও নবীর গোলামেরা তোমরা শুনো ইমাম হুসাইন ডাক দেখো আমি দেখতে পারলাম ওই পার থেকে একটা তীর এমন ভাবে মারলো তীরটা হাই আসতে 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 আসিয়ারে
একেবারে আমার ছয় মাসের শিশু সন্তান আলে আজগরের কলিজাটারে বিশ্বের ছেড়ে দিয়া সিদির করে দিয়েছে আওয়াজ করে করে বলুন সুবহানাল্লাহ কেউ যদি ওদের কষ্ট যারা আসবেন বসবেন জান্নাতি সুবহানাল্লাহ করেন আরেকটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ দলিল কি দশে মুহররমের ইতিহাস খুঁজে দেখেন ইমাম হুসাইন বলে যেই মাত্র আমার আলী আসগরের কলিজাটা ছিদ্র হয়ে গেল আমি আর পানি পান করাইতে পারলাম না আমি আমার তাবুর কাছে গেলাম গিয়ে যখন মহিলারা এই অবস্থা দেখলো তারা কান্নাকাটি করতেছে আমি আমার ওই ছয় মাসের সন্তানটার আসমানের দিকে উত্তোলন করিয়া আল্লাহর দরবারে কইলাম ও আল্লাহ ওই তুমি আমাকে পরীক্ষা করতেছো ও রব্বুল আলামিন পরীক্ষা করতে হবে না এমন ভাবে আমি ইমাম হুসাইনের শিশু সন্তান আলী আসগর মাসুম বাচ্চা কলিজার দল একটা কেন আমার নানার উম্মতের জন্য যদি গুনাহগার পাগলদের জন্য কোরআনের জন্য যদি একটা কেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওই আলী আসগর যদি শহীদ করতে হয় নানার উম্মতের জন্য হাসি মুখে শহীদ করে দেব আমি হুসাইনের কলিজা জাররা পরিবার কাঁদতে না ইমাম হুসাইন বলে এই নবীর আশিকেরা এই নবীর প্রেমিকেরা সাক্ষী থাকো আমার রাসূল বলে গিয়েছে আল হাসাইনু ওয়াল হুসাইরু সাইয়্যিদের সবাবে আহলে জান্নাহ তারা হাসরের ময়দানে যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হুসাইন বলে যারা কারবালার কথা স্মরণ করে আমি আলী আমার সন্তান আলী আকবরের কথা স্মরণ করে আমার আলী আসগরের কথা স্মরণ করে আমি হুসাইনের শাহাদাতে কারবালার কথা স্মরণ করে যদি একটা ফোঁটা যারা পরিমাণ যদি চোখের পানি যদি যদি চোখ দিয়া বাহির করতে পারে ইমাম হুসাইন বলে তাদেরকে হাসরের ময়দানে টানিয়া টানিয়া আমি হুসাইনে বেশ দিনে ওঠা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না আল্লাহু আকবার যাই হোক বাবা ভাইরা আলোচনা দীর্ঘ করতে চায় না